على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله تعالى বলেন যারা আমার ওলি যারা আমার বন্ধু ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা তারা তাদের ভয় নাই চিন্তা নাই মুফাসসিরিন ইকরাম বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের দুনিয়াও ভয় নাই আখিরাতেও ভয় নাই দুনিয়াও চিন্তা নাই আখিরাতেও চিন্তা নাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার মন চায় না সবাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন আমিন আল্লাহ তাআলা বলেন ইবাদতের মাধ্যমেই ওলি হওয়ার নিকটবর্তী হইতে পারবা সেই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য যে যত বড় দাসী সে তত বড় প্রিয় আমার কাছে যে যত বড় দাস সে আল্লাহর তত বড় বন্ধু এখন আল্লাহ তাআলা তো ইবাদতের জন্য সৃষ্টি করলেন আল্লাহ তাআলা কি সব ইবাদত কবুল করবেন নাকি না না কত মানুষ নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না কত মানুষ রোজা রাখে তার রোজা কবুল হবে না কত মানুষ দান করে তার দান কবুল করা হবে না আল্লাহ তাআলা সব কোয়ালিটির ইবাদত গ্রহণ করবেন না আল্লাহ তাআলা জানায় দেন কেমন ইবাদত করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন পরিক্রমা কেন আল্লাহ মাউত রাখলেন কেন আল্লাহ জীবন দিলেন মউতের দ্বারা অন্তরে ভয় আনার জন্য দিলেন হায়াতের দ্বারা আমলকে সুন্দর করার জন্য দিলেন আল্লাহ সেজন্য বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ তাআলা হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে বেঁচে আছি এটাও পরীক্ষা মরতে হবে ওটাও পরীক্ষা আমার সামনে মানুষ মরে এটাও আমার জন্য পরীক্ষা যে আমার চোখের সামনে মানুষের মৃত্যু আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটায় কিনা আল্লাহ তাআলা বলেন মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কি পরীক্ষা আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর আমলের সৌন্দর্য পরীক্ষা করার জন্য হায়াত মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি সেজন্য যে মানুষগুলো মরার চিন্তা করে এদের আমল সুন্দর হয় এদের আমলে পরিবর্তন হয় আর আল্লাহ তাআলা বাহিরের যে সৌন্দর্য এই সৌন্দর্যের কথা বলেন না আমরা তো বাইরে দেখতে সুন্দর চকচক করে এটারে মনে করি সুন্দর আল্লাহ তাআলার কাছে বাহিরের সৌন্দর্যের কোনো দাম নাই ভেতরের সৌন্দর্যের দাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছে ইখলাসের দাম আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ নিয়তের দাম এজন্য আল্লাহ তাআলার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম আল্লাহ তাআলা দেখেন না কার সূরত কত সুন্দর কার চেহারা কত সুন্দর কার কণ্ঠ কত সুন্দর কার সার্টিফিকেট কত বেশি আল্লাহ এটা দেখেন না আল্লাহ তাআলা দেখে কার কলব কেমন কার নিয়ত কেমন কার ইখলাস কেমন যদি চেহারার বিবেচনা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হইত আফ্রিকার একটাও কবুলিত না বাঙালি আমরা মাঝামাঝি থাকতাম ইউরোপ আমেরিকা এক নম্বর ঠিক কিনা বলেন কিন্তু নাস্তিক মর্তাদ সব বড় ওই দিক দিয়ে মাশাআল্লাহ আমরা মিডিয়াম আছি আর আফ্রিকান যেগুলো ইমানদার ওগুলো পাক্কা ইমানদার ঠিক কিনা বলেন চেহারা দেখলে রুচি শেষ হয়ে যাইতে চায় কিন্তু কোরআনের তিলাওয়াত শুনলে মনে হয় কোরআন নাজিল হইতেছে মাঝে মধ্যে দেখেন না এই মোবাইলের মধ্যে দেখা যায় আফ্রিকান একজন কালো মানুষ তিলাওয়াত কি আল্লাহু আকবার সেজন্য আল্লাহ তাআলার কাছে দাম হলো কার অন্তর কত সুন্দর যার নিয়ত যত সুন্দর তার আমল তত সুন্দর আল্লাহ তাআলা অনেক আমল করছে কিন্তু ইখলাস নাই নিয়তের পরিশুদ্ধতা নাই ওইটার কোনো দাম নাই কিন্তু আমল কম
ইখলাসের সাথে করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে ওই নেক আমল ছোট হোক আল্লাহ তাআলার কাছে ওই নেক আমলের অনেক দান সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা আমি দেখতে চাই পরীক্ষা নিয়ে কার আমল কত সুন্দর আমল সুন্দর হয় ইখলাসের গুণে আমল সুন্দর হয় তাকওয়ার গুণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন আমার বান্দারা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমার কাছে আবার ফিরে আসবা ফিরে আসার পর কার ঠিকানা জান্নাত হবে কার ঠিকানা জাহান্নাম হবে আমি দুইটা মূলনীতির উপরে নির্ধারণ করে দিলাম এই দুইটা বিষয়ে যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা ফিরে আসবে সফল ব্যক্তি হিসাবে আর যার মধ্যে ওই দুইটা জিনিস পাওয়া যাবে না ওই লোকটা ফিরে আসবে তবে ব্যর্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে আমলে সালেহ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি একটা আমল হলো মুমিনদের আমল আরেকটা হলো গোটা মানব জাতির আমল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে আইয়ুল আমালি আফযাল সবচাইতে উত্তম আমল কোনটা নবীজি আমার বলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা এটা সব মানুষের মধ্যে আমল ঈমান আনার পরে অন্য আমল ঠিক আছে কিন্তু মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের জন্য সবচাইতে উত্তম নেক আমল হলো ঈমান আনা আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঠিক কিনা বলেন কারণ একটা মানুষ সাধারণ নেক আমল যতই করুক না কেন নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দিক সদকা করুক সত্য বলুক মিথ্যা না বলুক সব ভালো কিছু তার মধ্যে আছে কিন্তু ঈমান নাই ঈমান নামক নেক আমলটা তার মধ্যে নাই বলেন তো বাকি যত ভালো কাজ আছে কোনো দাম আছে নাকি কোনো দাম নাই এজন্য নবী আমার জানায় দেন মানুষ হিসাবে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা খালি মৌখিক ঈমান আনলে হবে না আমাদের মাযহাবের বাকি তিন মাযহাবের তাদের ঈমানের সংজ্ঞা হলো তিনটা বিষয়ের সমন্বয় যখন আসবে তখন পরিপূর্ণ ঈমান হবে এক নাম্বার জবানের স্বীকৃতি ইকরার বিল লিসান জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে বলবে তাসদিক বিল জানান অন্তরের দ্বারা এটাকে স্বীকৃতি দিবে মুখে যেটা বলছে অন্তরে সেটা রাখবে সমন্বয় ঘটাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে মুখে আছে অন্তরে নাই তাহলে হবে মুনাফিক নবীকে নবী মানে মুখে বলে অন্তরে নাই তাহলে হবে মুনাফিক এখন আল্লাহকে আল্লাহ বলে মানে নবীকে নবী বলে মানে এর চূড়ান্ত প্রমাণ দিতে হবে আমান বিল আরকান ভালো কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আমি পাক্কা ইমানদার কথা বুঝেন নাই তাহলে আমরা তো আল্লাহর রহমতে সবাই ইমানদার মুখেও বলি অন্তরেও বলি কাজে প্রমাণ দেওয়ার দরকার আসলেও ইমানদার কিনা আসলে আমার ইমানের মধ্যে পরিপূর্ণতা আছে কিনা মানুষের কর্ম মানুষের আমল তার ইমান কেমন এর প্রমাণ দিয়ে দেয় কথা বুঝতে পারেন না সেজন্য নেক আমল খুব গুরুত্বপূর্ণ নেক আমল ছোট হোক কিন্তু যখন সুন্দর হবে ইখলাস ওয়ালা হবে এটার দাম অনেক এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমান খাঁটি করো তোমার নিয়ত পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যখন কোন মানুষ ভালোভাবে ঈমান আনে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় ফাকুল্লু হাসানাতি ইয়ামালুহা প্রত্যেকটা আমলের বিনিময়ে সে যেটা করে তার আমলটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয় সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় যদি ইখলাস ও আমল হয় আর যদি ইখলাসবিহীন আমল পাহাড় পরিমাণও হয় ওই আমল নাজাত তো দিতে পারেই না বরং ওই লোক দেখানো আমল তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদান কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে হিসাবের জন্য প্রথম উপস্থিত হবে এক নাম্বার আল্লাহ তাআলা একজন শহীদকে আহ্বান করবে ডাকবে শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে তার ওই অবস্থা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আমার গোলাম তোমার এই পরিণতি কেন এই অবস্থা কেন রক্তাক্ত শহীদ আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার দ্বীন আপনার জমিন কায়েম করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জীবনটা দিয়ে দিয়েছি আল্লাহ তাআলা বলবেন বান্দা কেন তুমি যুদ্ধ করছো জীবন দিয়েছো বুঝলাম কিন্তু কোন উদ্দেশ্য ছিল তোমার লোকটা এবার বলবে আল্লাহ আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি বলেন তো আল্লাহ তাআলা আমার আপনার হৃদয়ের খবর জানেন কি জানেন না জানেন তো পাশে শুয়ে থাকলে স্ত্রীও জানে না আমার অন্তরের খবর কেউ জানে জানে কে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন আল্লাহ তাআলা বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলে দেন কোনটা তোমরা লুকাও কোনটা গোপন করো কোনটা প্রকাশ করো দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা আল্লাহ হলেন সর্বদ্রষ্টা আমরা শ্রোতা আমরা দ্রষ্টা ঠিক আছে কিন্তু আল্লাহ হলেন সর্বশ্রোতা আল্লাহ হলেন সর্বদ্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দেখা দেখেন আল্লাহ কেমন শোনা শোনেন আল্লাহ তাআলা কেমন দেখা দেখে আমাদের দেখার সীমাবদ্ধতা কত বেশি অকল্পনীয় বেশি আমি আপনাদের দিকে তাকায় আছি সামনে বরাবর এই দেখতেছি ডাইনে বামে এতটুকু খেয়াল করা যায় না যদি ভালোভাবে একজনের দিকে নজর দেই পাশের জনের প্রতিও নজর দেওয়া যায় না ডাইনে দেখি না বামে দেখি না উপরে দেখি না পিছে দেখি না বেশি দূরে দেখি না বেশি কাছেও দেখি না বেশি কাছে দেখা যায় না আপনারা যদি এটা দিয়ে ফেলে আপনি পড়েন কেমনে পড়বেন এই যে পড়েন কেয়ামত পর্যন্ত পড়তে পারবেন বেশি কাছেও দেখি না বেশি দূরেও দেখি না রাতের আঁধারে দেখি না আবার যদি অতি আলো চোখে পড়ে দেখা যায় লাইট দুটো চোখের দিকে মেরে দিছে কিছু দেখবেন সামনে কিছু দেখা যাবে অতি আলোতে দেখা যায় না আঁধারে দেখা যায় না আল্লাহ তাআলা কেমন দেখা দেখে যদি অমাবস্যার কালো রাত্রে কালো কুচকুচে পাথরের উপরে একটা কালো পিঁপড়াও চলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো পিঁপড়াটাকে স্পষ্ট ভাবে দেখতে পায় শুধু যে একটারই দেখে তা না আল্লাহ তাআলা তার সব সৃষ্টিকে একত্রে একসাথে একই সময়ে সুন্দরভাবে দেখতে পায় আল্লাহ তাআলা কেমন শোনা শুনেন আমাদের শোনার একটা লিমিটেশন আছে অতি ক্ষুদ্র আওয়াজ শুনি না আবার অতি বেশি আওয়াজও মানুষ কিন্তু শুনতে পারে না অতি বেশি আওয়াজও শুনি না অতি অল্প আওয়াজও শুনি না আবার দূরেরটা শুনি না কাছে যদি মুখের সাথে নাকের সাথে মুখ মিশায় জোরে বলে তাও শুনি না একসাথে একই কথা যদি পাঁচজন একসাথে বলে শুনি কিন্তু বুঝি না ঠিক না দশ বারো জন যদি একসাথে কথা বলে পাঁচজন যদি একই কথা বলে একসাথে কার শব্দ কোনটা এটা নির্ণয় করা আমাদের জন্য সম্ভব না খুব কঠিন কিন্তু আল্লাহ তাআলা কেমন শোনা শোনেন গহীন অরণ্যের মধ্যে একটা পাতাও যদি পড়ে যেখানে কোনো লোক নাই
কোনদিন কোন মানুষ পৌঁছায় না, একটা পাতাও যদি পড়ে আল্লাহ রব্বুল আলামিন ওই পাতা পড়ার আওয়াজ স্পষ্ট ভাবে শুনতে পায়। পিপড়া চল, পিপড়া চলার আওয়াজ কোনদিন আমরা পাইছি? পাই না। এমন এমন ক্ষুদ্র প্রাণী আছে যেগুলো আমরা চোখ দিয়েই দেখতে পারি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, তাহলে দেখবো যে পোকা এটা বেড়াই গেছে। চোখে আমরা দেখি না, মেশিন দিয়ে দেখলে দেখবো যে পোকা আছে, পোকা হাঁটতেছে চলতেছে, কত ক্ষুদ্র পোকা যেটা আমরা দেখি। ওই পোকাটা যখন জমিনে চলে ওটা চলার জন্য আওয়াজ হয়, ওই আওয়াজ দুনিয়ার মানুষ মেশিন লাগায় শুনতে পারবে না, কারণ দেখেই তো না। আমার আল্লাহ ওই আওয়াজটাও শুনে, সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ যদি একই সাথে এট এ টাইম একই সময় 700 প্রকারের কথা বলে, একজন যে দুইজন যে একই রকমের কথা তা না, 700 কোটি মানুষ 700 কোটি প্রকারের কথাও যদি বলে, আমার আল্লাহ একসাথে এই 700 কোটি মানুষের কথা শুনেন, কথা বুঝতেও পারেন, কি বলেছি এর জবাব আল্লাহ তাআলা দিতে পারে। এমন শ্রোতা দুনিয়ার কারো দ্বারা হওয়া সম্ভব? সম্ভব, কল্পনা করাও কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা হলেন এমন শ্রোতা, এমন দ্রষ্টা। আমার হৃদয়ের গহীন কোণে কি আছে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন, দুনিয়ার কেউ শোনে না, আল্লাহ তাআলা শোনেন। যেই কথা আমি আমার কল্পনার মধ্যে এনেছি, শব্দ আকারে বের করি নাই, ওই কল্পনার কথাটাও আমার আল্লাহ স্পষ্ট ভাবে শুনতে পায়। আল্লাহ তাআলা বলবেন, আমার গোলাম, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জেহাদ করো নাই, তুমি জেহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে, তোমার সুনাম করে। ও আমার গোলাম, যে উদ্দেশ্যে তুমি জেহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দিনই কাজে ব্যয় করেছি। কারণ কেয়ামতের ময়দানে প্রতিটা বান্দাকে 5টা করে প্রশ্ন করা হবে, ওই 5টি প্রশ্নের একটি প্রশ্ন, বান্দা দুনিয়ায় কোন পদ্ধতিতে সম্পদ উপার্জন করেছো এবং এই উপার্জিত সম্পদ তুমি কোন ভাবে ব্যয় করেছো? জিজ্ঞাসা করবে না আল্লাহ? জবাব যদি দিতে হয় আমাকে, তাহলে বালিশ যারা বালিশ কি জানি বালিশ দুর্নীতি যারা করছে, সম্পদের দুর্নীতি যারা করছে, গরিবের টাকা যারা বাইরা খেয়েছে, এতে কি অবস্থা হবে চিন্তা করে দেখ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি যাকাত দিয়েছি, আপনার দেওয়া সম্পদ, যার ঘর নাই তাকে আমি ঘর বানায় দিয়েছি, আয় আল্লাহ যার খাবার নাই খাবার কিনে দিয়েছি, আল্লাহ আয় আল্লাহ যার পোশাক নাই পোশাক কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, এত কষ্টের উপার্জিত সম্পদ কোন উদ্দেশ্যে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আমি সম্পদ ব্যয় করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না না গোলাম, না না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো নাই, দান করো নাই, সদকা করো নাই, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলে, তুমি দান করেছো যাতে মানুষ তোমাকে বাহবা দেয়। ও গোলাম, তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম।
আল্লাহ তাআলা তৃতীয়তে একজন আলেম অথবা একজন কারীকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার আলেম এত কষ্ট করে কেন ইলম শিখছো, ও আমার গোলাম এত কষ্ট করে কেন কোরআন শিখেছো। ওই লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম শিখেছি, কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না গোলাম, না না, আমি আল্লাহ তোমার মনের খবর জানি, অন্তরের খবর জানি, তুমি আলেম হয়েছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, তুমি ইলম শিখেছো কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, যাতে করে তোমাকে হাফেজ বলে, আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, আল্লামা বলে, বড় বক্তা বলে, মুফাসসির বলে। দুনিয়ার মধ্যে তুমি যে উদ্দেশ্যে ইলম শিখেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, চলে যাও, তোমার ঠিকানা হলো চির স্থায়ী জাহান্নাম। তিনটা ইবাদতের কথা যদি উল্লেখ হলো, প্রত্যেকটা ইবাদতের বিষয় হয়তো এমন হবে, কিন্তু এই তিনটা ইবাদত যেন তেন ইবাদত নয়, আল্লাহর পথে জীবন দিয়ে দেওয়া, আল্লাহর পথে জেহাদ করা, এটা কিন্তু যেন কোনো ব্যাপার নয়। জেহাদ করা হোক, জীবন দেওয়া হোক, যদি শুধু ইখলাসের সৌন্দর্য না থাকে, ওই জীবন দেওয়ার ন্যূনতম দাম আল্লাহ তাআলার কাছে নাই। সম্পদ যত দান করা হোক, ইখলাস নাই, আল্লাহ তাআলার কাছে ন্যূনতম দাম নাই। আলেম যত বড় হোক, যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে, ওই ইলমের কোনো দাম নাই। কারণ ইলম তো শয়তানের কম ছিল না, শয়তানের ইলম কম ছিল না, শয়তানের আমলের অভাব ছিল না, ইলমের অভাব ছিল না। অথচ দেখুন, এত ত্যাগের পরেও শুধুমাত্র ইখলাস ঠিক নাই, নিয়তের ঠিক নাই, আমলের কোনো দাম নাই। আর নবীজি আমার বলেন, লোক দেখানো ইবাদত এটা হলো ছোট শির, ক্রিয়া লৌকিকতা। এখন যেই ইবাদতের হকদার আল্লাহ, সেটা যদি মানুষকে দেখানোর জন্য করা হয়, ওই ইবাদত যত ছোট হোক না কেন, মানুষকে দেখানোর জন্য যখন ইবাদত হয়, ওই ইবাদতের মধ্যে রিয়া শিরক মিশ্রিত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত কবুল হয় না, আল্লাহ কবুল করে না। হক ছিল আল্লাহ, ইবাদতের হক আল্লাহ করছি মানুষকে দেখানোর লাইগা, যেটা আল্লাহ যখন সেটা মানুষকে দেখানোর জন্য করলাম, এটা শিরক হয়ে গেল না? আর শিরক করলে আল্লাহ বেজার হয় না? এখন এই আমল গুলা তো বরবাদ, দুনিয়ার মানুষের সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ তাআলা শুধুমাত্র ওই ইবাদত গুলাই কবুল করবেন যেগুলা ইখলাস ওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। আল্লাহ তাআলা শুধু ইখলাস ওয়ালা আমল গুলা কবুল করবেন, বাকি গুলা নিশ্চিহ্ন করে দিবেন। কেমন জানি সে কোনো আমলই করে নাই, আল্হাবাউল মানসুর আল্লাহ পরিণত করে দিবেন, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করে দিবেন, এমন ধুলি কণায় আল্লাহ পরিণত করবেন যেটা চোখেই দেখা যায় না। এই জায়গায় কিন্তু অনেক ধুলাবালি উঠতেছে, কিন্তু আমরা দেখি না। দেখা যায় বাড়িতে টিনের ঘর আছে না আপনাদের? টিনের ঘর যখন সূর্য একবারে মাথার উপরে থাকে, টিনের তালে যদি কোনো ছিদ্র থাকে, ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে, সূর্যের আলো যখন টিনের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে, দেখছেন আলোর দাগ দেখা যায় না? ওই আলোর মধ্যে কি দেখা যায়? ধুলার ধুলা। অথচ এমনি সময় কি পরিষ্কার পক্কতা, কিন্তু যখনই আলোর প্রভাব পড়ছে, আলোর রশ্মি পড়ছে, দেখা যায় রে আল্লাহ, এদিকে ময়লা ছাড়া দেখি কিছুই নাই, এই জায়গা দিয়ে আওয়াজ, এগুলো আমরা চোখে দেখতে পাই না, এমন নিশ্চিন্ন আল্লাহ করে দিলে, ওরা আমল করেই নাই। তাহলে শিরক মিশ্রিত আমল বাতিল করে দেওয়া হলো, ইবাদত করার কথা আল্লাহর জন্য, কিন্তু মানুষকে দেখানোর জন্য করলো, শিরকের অপরাধ হলো, তার মানে আমল না করার পরেও অপরাধী বলে সাব্যস্ত হলো, আমল বাতিল, শিরকের কারণে শাস্তি হয়ে যাবে তার জাহান্নাম। সব আমল নেক আমল না, সব নামাজ আমলে সালেহ না, সব রোজা আমলে সালেহ না,
সব দান সদকা আমল হতে পারে কিন্তু সব দান সদকা আমল সালেহ না আমল সালেহ আর খালি আমল কফাত আছে সব যেটা করব সেটাই আমল যা করব সেটাই আমল কিন্তু আমল সালেহ হলো সেটা যেটার মধ্যে ইখলাস আছে আল্লাহর সন্তুষ্টি আছে রাসূলের তরিকা আছে সুবহানাল্লাহ বলে আমরা মনে করি মনে হয় এগুলাই শুধু নেক আমল নামাজ রোজা হজ যাকাত মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম এগুলাই মনে হয় নেক আমল না না মানুষ যদি চায় তার দুনিয়ার কর্মগুলোকেও নেক আমলে পরিণত করতে পারে যেমন একটা মানুষ জগন্নাথপুরের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদশালী বানায় দিয়েছে কত বড় বড় বাড়ি বিশাল বড় বড় বাড়ি বিশাল এরিয়া নিয়ে বাড়ি কিন্তু লোকজন নাই আছে না বিলাস বহুল রাজকীয় বাড়ি লোকজন নাই এত সুন্দর সুন্দর ঘর লোকজন নাই সুন্দর সুন্দর বাথরুম কিন্তু বাথরুম করার কোনো মানুষ নাই এখন একজন লোক যদি সুন্দর একটা বাথরুম বানায় এখনকার মানুষের রুচি বোধটা একটু ভিন্ন রকম আগের আমলের রুচি ছিল ভিন্ন রকম আগের আমলে বাড়ি বানাইতো পাকা বাথরুমটা বানাইতো বাসবাগানের মধ্যে সাইড দিক দিয়ে দিত সালা ঠিক না অনেক বাড়িতে বাথরুমই ছিল না বলে যাও বাগানে কাম সেরে আসো এখনো বাংলাদেশে অনেক জায়গায় আছে আর ভারতের কথা তো বলবো না বললে চাকরি থাকবে না ভারতের মানুষ কিছু মানুষ আছে ওরা খোলা জায়গায় ওপেনে বাথরুম করে ইবাদত মনে করে মানে ওদের ধর্মের ইবাদত মনে করে ওরা মনে করে যদি ওরা বাথরুম বানায় আর বাথরুমে যায় বাথরুম করে ওদের সেই দেবতা অসন্তুষ্ট হবে এই জন্য ওরা খোলা জায়গায় মেরে দেয় সবাই কিন্তু বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ রুচিবোধওয়ালা মানুষ আগে বাথরুম দূরে বানাই তো নরমাল ছিল কিন্তু এখন ঘর নরমাল হোক মাগার বাথরুম সেই ফিটিং স্টাইল স্পেশাল ঠিক না 2 লাখ টাকা খরচ করে বাথরুম বানাইলো ভালো কথা কোন কারণবশত মনে করেন ওই বাথরুমের মধ্যে ওই লোকটা কোনোদিন বাথরুম করে নাই বলেন তো বাথরুম বানালো কিন্তু সে নিজে বাথরুম করে নাই এই কারণে কি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে নাকি বাথরুম বানাইলি আর বাথরুম করলি না কেন তোর শাস্তি আছে আল্লাহ বলবে আবার যদি প্রতিদিন 3 ঘন্টা বাথরুম করে ওর জন্য সওয়াব আছে সওয়াব নাই গুনাহ নাই কিন্তু এই কাজটা আমল হতে পারে কেমনে সকাল বেলায় ঘুম থেকে উঠে গেছে আল্লাহর গোলাম ঘুম থেকে উঠছে মসজিদ থেকে আজানের আওয়াজ চিন্তা করলো বাথরুমে যাইতে হবে আমাদের ইমাম সাহেব যে লম্বা কেরাত ধরে নামাজের মধ্যে যে কোনো টাইমে সাপ দিয়া বসতে পারে তখন আমার নামাজ পড়ায় কেরাত শ্রবণ করায় একটু ব্যাঘাত ঘটতে পারে তাইলে একটু বাথরুমে গিয়া প্রস্রাব বা জরুরি হাজত থাকলে সারার দরকার এই নিয়ত কইরা বাথরুমের দিকে অগ্রসর হলো বাথরুমের মধ্যে যাওয়ার সময় মাথাটা টুপি দিয়া হোক মাথাটা কোনো কাপড় দিয়ে হোক গামছা দিয়ে হোক ঢেকে নিল আমাদের দেশে সব জায়গায় না কিছু কিছু জায়গায় আপনি যদি টুপি মাথায় দিয়ে বাথরুম দিতে বাথরুমে যাইতে যান তাই না ধরবে হায় হায় আস্তাগফিরুল্লাহ করে কি টুপি মাথায় দিয়ে কি বাথরুমে যায় যেটা মাথায় দিয়ে নামাজ পড়ে এটা মাথায় দিয়ে আবার বাথরুমে যাইতেছে মূল উদ্দেশ্য হলো মাথা ঢেকে রাখতে কথা বুঝেন নাই মাথাটা ঢাকা হলো এটা নবীজির সুন্নাত সুন্দর মতো বাথরুমে ঢোকার আগে দোয়া পড়লো দোয়া পড়ার পর বাম পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে গেল ঢিলা কুলুক বা টিস্যু যেটা ব্যবহার করার উপযোগী সেটা হাতে নিয়ে নিল এবার বাথরুমের মধ্যে যায় সুন্দর মতো আস্তে আস্তে করে জরুরি জরুরত সারালো আবার আমাদের দেশে কিছু মানুষ আছে চারদিকে দেয়াল বাথরুমের মধ্যে যায় সুন্দর মতো গান গায় কম্পিটিশন হয় ইন্টারন্যাশনাল টয়লেট সিঙ্গার আন্তর্জাতিক বাথরুম সিঙ্গার কম্পিটিশন মানে বাথরুমের মধ্যে কে কত ভালোভাবে গান গাইতে পারে আর ইউরোপ আমেরিকান যারা মুসলিম না যারা নন মুসলিম এদের কালচার হলো ওরা সকালের ব্রেকফাস্ট কমোটে বসে আগে আর খাওয়া শেষ করে বাথরুমের মধ্যে বসে পত্রিকা পড়াও শেষ হয়ে যায় কাম করে পত্রিকা পড়ে নাইলে চা খায় নাইলে ব্রেকফাস্ট করে আর আমাদের বাঙালিরা কি খায় দন্ত বাঙালি
সিলেটের একজনকে জিজ্ঞাসা করতে যখন কি চলতেছে খুব করোনা এক মহিলা সহজ সরল মহিলা তো জিজ্ঞাসা করতে মাস্ক লাগাও না কে ভাই আমরা করোনা মরনাই তা হইতো না মাস্ক ইয়াকিন আছে আরেকজনকে জিজ্ঞাসা করছে এই তোমার মাস্ক কইতে মাস্ক কিটা মাস্ক কি চিন্তা না এটা আল্লাহর প্রতি এক ধরনের আস্থা যেগুলো আমগর কিছু হবে না আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ গরীব মানুষ আল্লাহ হেফাজত করছে চিন্তা করেন লন্ডনের মতো জায়গা ইংল্যান্ডের মতো জায়গা কি অবস্থা এখন জানেন অবস্থা মানে এখনো খারাপ কিছুদিন আগেও এক সপ্তাহ হয় নাই প্রতিদিন প্রায় 2000 মানুষ মারা গেছে কত পরিচ্ছন্ন কত সচেতনতা শারীরিক দূরত্ব সামাজিক দূরত্ব হ্যান্ড স্যানিটাইজার মাস্ক সব আছে বাঙালির কি এর মাস্ক আল্লাহ তারা হেফাজত এখন এই বাথরুমের মধ্যে যাবে মাতাটা ডাকবে মাতা ডাকা সুন্নাত বাথরুমের মধ্যে গিয়ে কোনো কথাবার্তা বলবে না চুপ করে বসে থাকবে সুন্দর মতো ঢিলা কুলুক ব্যবহার করবে পানি খরচ করবে পরিষ্কার হবে ওযু করবে পবিত্র হবে এরপরে ডান পা দিয়ে বের হবে দোয়া পড়বে ভালো মতো হিসাব করলে প্রায় 20টার কাছাকাছি সুন্নাত খুঁজে বের করা যাবে যদিও এই লোকটা করেছে দুনিয়ার একটা কাজ কিন্তু নিয়ত এইগুলা করার কারণে নিয়ত শুদ্ধ থাকার কারণে সুন্নাত অনুযায়ী করার কারণে ওই বাথরুমটাও তার ইবাদত হয়ে যাবে দেখেন খানা খাই এর মধ্যে নেক আমলের অভাব নাই দস্তরখান বিছা খাইলাম বিসমিল্লাহ বলে শুরু করে খাইলাম ডান দিক দিয়ে খেলাম আস্তে আস্তে খেলাম খাওয়া শেষ হইলো আল্লাহর শুকরিয়া আদায় করলাম খানাটা ইবাদত এইরকম ভাবে প্রতিটা ক্ষেত্রে মুমিন তার সময়টাকে ইবাদত তথা নেক আমলে পরিগণিত করতে পারে কত সুন্দর বিষয় একটা মানুষ যদি নিজে চিন্তা করে আমি 24 ঘন্টা মসজিদে থাকার নেক আমলের মালিক হতে চাই একটা মানুষের জন্য 24 ঘন্টা মসজিদের মধ্যে থাকা সম্ভব নয় যদিও থাকে কোন পক্ষে বাথরুম গোসল করার জন্য বের হতে হবে ঠিক কিনা বলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন কিয়ামতের দিন যখন কোথাও আরশের ছায়া থাকবে না আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ স্থান পাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই মুসল্লি রাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ যা অন্তরটা সর্বদা মসজিদের মধ্যে থাকত ওই লোকটা সর্বদা মসজিদে থাকত বিষয়টা এমন নয় ওই লোকটার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকত লোকটা ফজরের নামাজ পড়লো ফজরের নামাজ পড়ার পরে হালাল রুজি অন্বেষণের জন্য বের হলো আমরা মনে করি টাকা পয়সা ইনকাম মনে করে ইবাদত না নেক আমল না 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 হালাল টাকা পয়সা ইনকাম করা অন্যতম ইবাদত নবীজি আবার বলেন কসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে সবচাইতে বড় ইবাদত কারণ একটা মানুষ যদি হারাম খায় তার ইবাদতই তো আল্লাহর কাছে কবুল হবে না একটা মানুষ যদি হারাম খায় সে তো জান্নাতেই যেতে পারবে না ঠিক কিনা বলেন কারণ নবীজি আমার বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না সেই জন্য হালাল উপার্জন করা এটা অন্যতম ইবাদত শুধু তাই নয় এটা আল্লাহ তাআলার আদেশ সুবহানাল্লাহ বলে এই যে যেই মানুষগুলা সকাল বেলায় ফজরের নামাজের পর হালাল উপার্জনের জন্য বের হয় সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে বের হয় রিকশাওয়ালা রিকশা নিয়ে বের হয় কৃষক কৃষিকাজের জন্য বের হয় ব্যবসায়ী তার ব্যবসার জন্য বের হয় শুধুমাত্র যদি নিয়তের মধ্যে একটু সিস্টেম করে দিতে পারে সব কাজগুলা তার ইবাদত হয়ে যাবে কৃষি কাজ হবে ইবাদত ব্যবসা হবে ইবাদত সিএনজি চালাবে হবে ইবাদত রিকশা চালাবে সেটাও হয়ে যাবে ইবাদত কারণ আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ وابتغوا من فضل الله الله رب العالمين বলেন সালাত শেষ করার পরে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন ফজরের সালাত ফাইদা কুদিয়াতিস সালাত যখন নামাজ শেষ হবে ফান্তাশিরু ফিল আর আল্লাহ তাআলা এটা বলেন নাই
ফজরের নামাজ শেষ কইরা জোহর পর্যন্ত মসজিদে নামাজের জন্য বসে থাকবা। আল্লাহ বলেন ফান্তাশিরু, তোমরা ছড়ায় পড়ো, ফিল আরদ, জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে তোমরা অন্বেষণ করো। কিসের মধ্যে আল্লাহর অনুগ্রহ আছে? সোজা কথা, সব হালালের মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে, হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই, হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ, হারামের মধ্যে নেই। এখন কেউ যখন ফজরের নামাজ শেষ করে হালাল রুজির নিয়তে জমিনে ছড়ায় পড়বে, যতক্ষণ আসর জোহরের নামাজ পর্যন্ত ইবাদত করবে, এই হালাল রুজি অন্বেষণ করবে, জোহরের নামাজের জন্য তৈয়ার থাকবে, বের হওয়ার সময় অন্তরে অন্তরে নিয়ত করবে, যতই ব্যস্ততা হোক, যতই কর্ম থাক, জোহরের আজান দিবে, নামাজের প্রস্তুতি নিতে হবে, এই নিয়ত করলো। কেমন জানি সে মসজিদের মধ্যে আছে, তার অন্তরটা যেহেতু মসজিদে, আবার এই দিক দিয়ে কৃষি কাজ করতেছে, ব্যবসা করতেছে, সিএনজি চালাইতেছে, রিক্সা চালাইতেছে, এই সব কাজগুলা তার জন্য হালাল রুজি অন্বেষণ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতেছে, এই জন্য এই কর্মগুলাও তার আমলনামায় ইবাদত হিসাবে যোগ হয়ে যাবে। চিন্তা করছে, জোহরের নামাজ পড়ল, খানা দানা খায় বিশ্রাম, কিন্তু অন্তরের মধ্যে চিন্তা আসরের নামাজটা পড়তে হবে, আসরের নামাজের পরে বন্ধুদের সাথে কথাবার্তা, কিন্তু মনের মধ্যে চিন্তা মাগরিবের নামাজে যেতে হবে, মাগরিবের পরে চিন্তা এশা নামাজে যেতে হবে, এশার নামাজ পড়ার পরে নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ যত ঠান্ডা হোক, যত কষ্ট হোক, ফজরের নামাজে যেতে হবে, এই লোকটার শুধুমাত্র নিয়ত এতটুকু, 24টা ঘন্টা সে কেমন জানি মসজিদের মধ্যে থাকলো। নেক আমল সহজ না কঠিন? সহজ, সহজ না কঠিন? সহজ। আমরা মনে করি শুধু হজ করলাম, এই করলাম, এটাই মনে নেক আমল, না না, আল্লাহ তাআলার সন্তুষ্ট যার মধ্যে এটা করাই নেক আমল। দুনিয়ার কর্মগুলোকেও আমাদের নেক আমলে পরিণত করতে হবে, করে দেব ইনশাআল্লাহ, যদি করতে পারি তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জোরে বলেন জান্নাতে। বড় ভাই চলে আসছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।